হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার অনেক বেশি শাইনেসের কারণে কখনো ভয়েস ওভার দিয়ে বা ক্যামেরার সামনে এসে ভিডিও করা হয়নি। এটাই আমার ভয়েস ওভার দিয়ে ফার্স্ট ভিডিও। প্লিজ পার্ডন মাই মিস্টেক। এনিওয়েজ, লেটস গোয়িং টু দ্য ভিডিও। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সবসময় হচ্ছে কি, আমরা যারা আর্টিস্ট, আমরা যারা আঁকতে পছন্দ করি, তারা হচ্ছে ভিউয়ার্সদের সামনে সব কিছু পারফেক্টলি শো করার জন্য অনেক সুন্দরভাবে লাইটিং, ক্যামেরা সব কিছু পারফেক্টলি করার জন্য আমরা একটা স্টুডিও তৈরি করে নিই। তো ভাবলাম এই গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে কেননা আজকে প্রকৃতির সাথেই ভিডিও করা যাক। তাই আমরা নৌকায় ঘুরে ম্যাচিং আর্ট করার একটা প্ল্যান করি। যেই কথা সেই কাজ। আমার আজকে ইচ্ছে ছিল যে ব্লু কালারের কোনো আর্ট বা কোনো পেন্টিং আমি করব, সেজন্য একটা ব্লু কালারের একটা নাইস একটা জামদানি আমি পরে নেই। তারপরে আমরা নৌকায় ঘুরতে যাই। দেন আপনারা সবাই যেমন দেখতে পাচ্ছেন, আমি একটা পার্টেক্সের কার্ডবোর্ডে পেন্টিং স্টার্ট করি। ফার্স্টে আমি হচ্ছে আমার স্কাইটা এঁকে নিই, দেন সমুদ্রের যে ঢেউগুলো সেগুলো আমি আঁকা ট্রাই করি। এই তো এভাবে আমি নিচের কালারটা কমপ্লিট করি। যেহেতু আকাশটাও অনেক সুন্দর ছিল, তো আমি ভাবলাম কেননা একটু ব্লু ব্লু টাইপের স্কাইটাই রাখি। তারপর এই যে আমি আমার নৌকার একটা স্কেচ করে নিলাম। দেন আমি নৌকার যে, এটা যেহেতু পালতোলা নৌকা, পালের অংশটুকু আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপরে আমি নৌকার যে বডি সেটার হচ্ছে ফিনিশিং দিয়ে নিব। বডিতে আমি গোল্ডেন কালার ইউজ করেছি, গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক। তারপরে এই তো নৌকার যে আর্টের প্রসেসটু, সেটুকুই আমি এখন আর্ট করব। আর্ট মোটামুটি কমপ্লিট, আমি জাস্ট ডিটেলসগুলো অ্যাড করে নিব। এই তো হেয়ার ইউ ক্যান সি, আমি হচ্ছে এখন সমুদ্রের ঢেউগুলোকে আরও একটু রিয়েলিস্টিক করার জন্য উত্তাল ঢেউ যা যাকে বলে সেরকম করে অ্যাড করে নিব। তারপরে পালের যে অংশটি তাতে আরও কিছু ডিটেলস অ্যাড করে নিব। ট্রুলি স্পিকিং আমার এই আর্টটা করতে খুবই 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 ভালো লেগেছে। আই জাস্ট এনজয়েড দিস প্রসেস। আমার খুবই একটা অ্যাস্থেটিক ফিল হচ্ছিলো প্রকৃতির মাঝে। এই তো আমার পেন্টিং ডান। প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের পেন্টিং ভিডিও। আর আজকের আকাশটা খুবই সুন্দর ছিল। এই যেটা আজকের ভিউ, অসাধারণ ছিল ভিউ। তারপরে রাত হয়ে গেল আর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের রিক্সা ভ্রমণ খুবই সুন্দর। এই যে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করে নিলাম, আর আমার পেন্টিংয়ের কিছু ছবি আমি অ্যাড করে দিলাম এখানে। প্লিজ কমেন্ট করতে ভুলবেন না পেন্টিং আপনাদের কেমন লাগলো আর আজকের প্রসেসটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।